গুনার তলব নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হও, কিয়ামতের ময়দান আপনাদের হেমাতুরের খেলার মাঠ নয়। গেঞ্জি দোকানে গেছেন, গেঞ্জি কেনার জন্য গেঞ্জিটা একটু সাইজে ছোট হইছে, একটু বড় লাগতো। দোকানদার বলে এটা ধুইলে ছেড়ে দেবে। আবার আরেকজন ওই দোকানে একই দোকানে গেছে, তার গেঞ্জিটা সাইজ একটু বড় হয়ে গেছে। ওই একই দোকানদার এবার বলে ধুইলে কাছে। আমি নবীকে দেখো নাই, আমার রোজার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে সালাম দিছ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরার সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানি সীমা অবনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকুর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নার আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন।
এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় বসে বলো ওলামায়ে কেরামের কথা শুনবো না কে শোনাবে? নামাজ পড়বো না, রোজা রাখবো না, ইসলামের স্লোগান দেবো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাহারিয়াত সিফাতের নামের সাইনবোর্ড টানায়া বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল দুনিয়ার মাস্তানদের টাকা ওয়ালাদের ক্ষমতা ওয়ালাদের ডাকবে না, এ অহংকারীর দল মাস্তানির দল দুনিয়াতে মুসলমান ওলামায়ে কেরামের কথা শুনবো না, রাসূলের আদর্শ মানবো না, আমি কুফুরি স্লোগান দেব কে আমাকে ঠেকাবে? আজকে পারলে বল লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের মালিকে পারলে বল, আজকে পারলে বল হিসাব দেব না কে নেবে, আজকে পারলে বল পুলসিরাতে যাব না কে পার করাবে, শক্তি আছে চাপাবাজি করার দুর্নীতিতে দুনিয়াতে চাপার জোরে চলে যায় পরকালে চাপা চলে না, দুনিয়াতে টেবিল চাপড়ায়া চাপার জোরে সত্যকে সাময়িক মিথ্যাও বানাইতে পারো, আইনের কলকাঠি নেড়ে মিথ্যাকে সত্য সাজাইয়া সত্যকে মিথ্যা সাজাইয়া মন মত রায় দিতে পারো, কিন্তু কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, বাহাদুরিও চলবে না, চাপাবাজি করতে যাইবা আল্লাহ চাপাটা বন্ধ করে দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ওয়া তুকাল্লিমুনা কথা বলবে পা সাক্ষ্য দেবে, দুনিয়ার মধ্যে যদি দুর্নীতি দমন কমিশনের লিস্টে তোমার নাম উঠে যায় পাসপোর্টে ভিসা লাগা বিদেশে পালিয়ে যাও, পরকালে পাসপোর্ট নাই পালাবারও জায়গা নাই ভেগে যাওয়ারও জায়গা নাই, কি করছো না করছো সব হাত পা বলে দেবে, করো গুনাহ মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়া বলবেন পারলে বল, এই দিনের মালিককে আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কাহ্হার, এমন আল্লাহ যিনি কাহ্হার, মুসলমান দুনিয়ার সম্পদের বড়াই করে কোনো লাভ নাই, সম্মান বংশ মর্যাদা পদ পদবী ক্ষমতা টাকা পয়সার বড়াই দিয়া লাভ নাই, কারণ লাই একফা কিয়ামতের ময়দানে এগুলো কোনো উপকারে আসবে না, উপকারে আসবে ইল্লা বিকলবিন সালিম, শুধুমাত্র একটা শুদ্ধ কলব, কেমন কলব, কলবের মধ্যে গুনার দাগ ফালাও না, বলেন তো কলবের রং কি জানেন, পানির রং কি বলেন, পানির রং কি, কেন বলেন না সবাই, হ্যাঁ দুধের রং কি, তাহলে কেমন হইল, পানির নিজস্ব কোন রং নাই,
পানির মধ্যে কালো রং দিলে পানি কি হয়? লাল রং দিলে, হলুদ রং দিলে, নীল রং দিলে, তদ্রূপ ভাবে কলবের কোনো নিজস্ব রং নাই। আপনি যখন মিথ্যা বলেন কলবটা মিথ্যার গুণার রং ধরে যায়। আপনি যখন গান শোনেন বেপর্দায় চলেন, আপনার কলবে বেপর্দার গানের রং ধরে যায়। একটা গুণা করলে কলবে একটা দাগ পড়ে, ওই দাগ বালা কলবের মধ্যে আল্লাহ আসবেন না, আল্লাহর নূর আসবে না। মুসলমান ইমানদার বলেন তো গুনার রং কি? যারা হজ গিয়েছেন বাইতুল্লাহর যে বরাবর থেকে তাওয়াফ শুরু করি, যে করোনার ওই করোনারে বাইতুল্লাহর ঘরের মধ্যে কোন একটা পাথর রাখা আছে, পাথরের নাম কি? পাথরটা দেখতে কেমন? অথচ এই পাথরটা আল্লাহ সরাসরি জান্নাত থেকে পাঠাইছেন। যখন আল্লাহ জান্নাত থেকে পাথরটা পাঠাইছেন তখন ধবধবে সাদা ছিল, কিন্তু পাথরটা কালো কেন হয়ে গেল? পয়গম্বর বলেন আমার উম্মত ওই পাথরে যখন চুমা দেয় উম্মতের গুনাগুলা পাথরে টেনে টেনে নিয়ে যায়। এভাবে গুনা টানতে 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 পাথরের রং কালো হয়ে গেছে। বোঝা গেল গুনার রং কি? জোরে বলে গুনার রং কি? এখন এই আলোচনা, এই ফতোয়া, এই মাসআলা জানার পরে আগামী হজে যারা যাবেন পাথরে চুমা দেওয়ার জন্য এদিকে ঘুষি দিয়ে একজনের নাক, এদিকে একজনের দাঁত ফলাইয়া যাইয়েন না। গুনা যদি টেনে নেওয়ার মতো লোক আপনি হয়ে থাকেন, আপনি দূরে দাঁড়ায়া নিরাপদ জায়গায় দাঁড়ায়া ইশারা করে দোয়া পরে হাতের মধ্যে চুম্বন করলেই আপনার গুনা নিয়ে যাবে। আর যদি আপনি গুনা না নেওয়ার লোক হয়ে থাকেন, ওই পাথরে চুমা দিয়ে ঠোঁট ঘষতে ঘষতে যদি রক্ত বের হয়ে যায় তবুও গুনা যাবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন পাথরের সামনে দাঁড়া বলেন, ওরে পাথর আমি জানি তুই আমার মাবুদ না, আমি তোর গোলাম না, তুই আমার গুনাহ কমাইতে পারবি না, তবু তোকে কেন চুমা দি জানো? কারণ আমার রাসূলকে দেখেছি তোর উপরে চুমা খাইতে। মুসলমান ইমানদার গুনার রং কালো, আপনার কলবটা গুনার রঙে কালো হয়ে গেছে, কলবের মধ্যে গুনা রাখা যাবে না, কলবের মধ্যে গুনা রাখা যাবে না। কলবটাকে স্বচ্ছ বানা ফেলান, কেমনে স্বচ্ছ করবেন? গ্লাসের মধ্যে এক গ্লাস পানির মধ্যে কালো রং ছাড়লেন, পানির রংটা কি হয়ে গেছে? এখন এই পানিটার কালো সরায় কেমনে স্বচ্ছ পানি ভিতরে দেবেন? যেহেতু কলবের সঙ্গে দারুণ, গ্লাস তো কাইট করতে পারবেন না, কলব কাইট করা যায়নি, কথা কয় না? প্রথম শর্ত, গ্লাস আর কালো রঙের মাঝখানে একটা বড় পর্দা দিয়ে দেন, দেওয়াল দিয়ে দেন, কালো রং গ্লাসের মধ্যে পড়তে পারবেন। এবার এক কলসি, এক জগ, দুই জগ, পাঁচ জগ পানি হাতে নেন, গ্লাসটা বসায় আপনি পানি ঢালতে থাকেন, এক জগ পানি গ্লাসে ধরবে নাকি? তাহলে কি হবে? ভরে পড়ে যাবে। ঢালতে থাকেন, ঢালতে থাকেন, খবরদার এক ফোঁটা কালো রঙের জন্য পড়ে না। ঢালতে থাকেন, ঢালতে থাকেন, পানি উঠে উঠে পড়ে যাচ্ছে, যাক তবু স্বচ্ছ পানি ঢালেন। এক সময় দেখবে ঢালতে ঢালতে ওই কালো রঙগুলো আর নাই, গ্লাসের পানি পুরনো স্বচ্ছ হয়ে গেছে, কিন্তু মাঝখানে যে আবার এক ফোঁটা করে কালো রং দেন, কালো যাবে আর? আপনার কলব নামক গ্লাসের মধ্যে গুনা নামক কালো রঙে ভরা কলব থেকে কেমনে আপনি গুনার রং দূর করবেন? প্রথম শর্ত, আপনার গুনার মাঝখানে আসমান জমিন দেওয়াল দিয়া দেন, একটা গুনাও যেন কলবে না ঢুকে, আল্লাহর গোলাম। এবার আপনি নেকের স্বচ্ছ পানি ঢালতে থাকেন, নেকের স্বচ্ছ পানি ঢালতে থাকেন,
নেকের আমলের স্বচ্ছ পানি ঢালতে থাকবেন, এর মধ্যে মিথ্যা বলতে পারবেন না। কলবের বড় রোগের নাম একটা মিথ্যা, কলবের অনেকগুলো বড় রোগের আর একটা রোগের নাম হলো হিংসা। কলবের বড় রোগের অনেক রোগের মধ্যে একটা রোগ হলো পরনিন্দা, গীবত, রিয়া, তাকাব্বুর, অহংকার, এগুলো দূর করতে হবে। কলবের আরো অনেক রোগ আছে, সত্য কয়েকটা রোগ বলি যেগুলো আমাদের সমাজে চলে, কিন্তু আপনি বুঝতেও পারতেছেন না এগুলো কলবের রোগ। কমুদি একটা গেঞ্জির দোকানে গেছেন, গেঞ্জি কেনার জন্য গেঞ্জিটা একটু সাইজে ছোট হয়েছে, একটু বড় লাগতো। দোকানদার বলে এটা ধুইলে ছেড়ে দেবে, কথা কয় না এটা, আপনাদের অঞ্চলের দোকানদাররা কয় না। আবার আর একজন ওই দোকানে, একই দোকানে গেছে, তার গেঞ্জিটা সাইজ একটু বড় হয়ে গেছে। ওই একই দোকানদার এবার বলে ধুইলে খাস, কথা কয় না, রোগটা কোথায় জোরে বলেন। ফলের দোকানে গিয়া হাক দিলেন, একজন এসে খপ করে আপনার হাতটা ধরে ফেলে চিল্লাইলেন না, এভাবে চিল্লাইলে ফরমালিন ছাড়া ফল পাওয়া যায় না। এখানে যত দোকান দেখেন সবগুলাই ফরমালিন। ভাই মিশা কথা কই, হারাম খাইতে চাই না, আমার যেগুলো দেখেন এদিও ফরমালিন। পুষণটা কেমনে মারছে আপনি বুঝছেন? আপনার তো অলরেডি কিনে ফেলাইছে, সেই কোন কথা দিয়ে কিনলো? মিশা কথা কই ব্যবসা করুন না, আমার গুলো ফরমালিন, আপনার কেনা শেষ। তবে ভাই আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি ফরমালিনের লোক না, এত বছর ব্যবসা করি, এটা না চিনলে কেমনে হয়? দেখেই বুঝালিস, আপনার মতো কিছু লোকের জন্য নিজের আশায় অনেক কষ্ট করে রাত বিকাল থাইকা নিজে দেখা আম পাইরে নিয়েছ। তো দাদা টাকা কিন্তু দুইটা বেশি লাগছে, টেবিলের নিচ দেখবো আম বাইর করে, যে ফরমালিন নেই আসলে ওইটা, এটা সমান এই নাটকটা করছে শুধুমাত্র দুইটা টাকার জন্য। সমস্যা কোথায় জোরে বলেন। মুসলমান ইমানদার, কলবের আরো বড় বড় রোগ আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত চলে। দোকানে গেছেন, দোকানদাররা ভালো করে শুনবেন এটা, দোকানে গেছে 48 টাকার সদায় করছেন, 50 টাকার নোট দিছে, কয় টাকা পাবেন? দোকানদার দেয় কি, কিরে দোকানদার, পামু টাকা দিলা চকলেট, কারবারটা কইল। একবার চিন্তা করলেন না, টাকার পণ্য কোনদিন এক নয়, পণ্য দিয়ে মন মতো চাহিদা প্রয়োজন মিটানো যায় না, টাকা দিয়ে মন মতো চাহিদা মিটানো যায়, প্রয়োজন মিটানো যায়। 2 টাকা দিলে আমি কখনো প্রয়োজনের একটা বিলেট কিনতে পারতাম, আমার মন চাইলে একটা মেসও কিনতে পারতাম, 2 টাকা দামের পণ্যগুলো আমি টাকা দিয়ে কিনতে পারবো, পাবো 2 টাকা দিলা চকলেট, যদি কয়েক সেকেন্ডের জন্য মেনে উনি চকলেট দিছে 2 টাকা, পাবো 2 টাকা দিলা চকলেট, চকলেট তো 2 টাকা নয়, তোমার বিক্রির রেট মূল্য 2 টাকা, কিন্তু তুমি তো কিনছো 1 টাকা 40-50 বা 60 পয়সা দিয়া, বাকিটা কে দেবে? তোমার কাছে টাকা নাই, তুমি বলো ভাই আমার কাছে 2 টাকা নাই, নতুন করে 2 টাকার চুক্তি করো, একটা চকলেট নাও 2 টাকার বদলে, উনি নিশ্চয়ই নেবে না আপনাকে, তোমাকে তো কি করবে না, আটকায় রাখবে না। ঠিক আছে দাও, একটু কথা বললেই তো তোমার ব্যবসাটা হালাল হয়ে গেল, তুমি এত অলস এটাও তুমি বলতে পারো না, বরং চকলেট তো দেয়, ওই চকলেট নিলে নেন, নাইলে দুইটা নাই জানাই কি ঠেহাটা। তো একজন লোক বিরক্ত হয়ে কি করবে, চকলেট নিতেছে ডেলি, নিতে নিতে 50টা জমাস, এক এই লো 50 চকলেট 100 টাকা দাও, না দেয় না, সমস্যা কোথায়? কথা বলে না কোথায়? তুমি নামালি, তুমি হাজি সাহেব, তুমি মোতাওয়াল্লি, তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, তুমি আলেম, নামাজ পড়ার পকেট চুলকায় কি লাগে, নামাজের সালাম ফিরায়
এরা টাকার নোট বের করছে 500 1000 টাকার নোট এরা ছেড়া নোট কেমনে চালায় কেমনে চালায় কেমনে চালায় পাশে তো একটা কয় কি হইছে কয় দেখ টাকার একবারে ছেড়ে টেনশন করো কি লাগে বেশি নোটের মধ্যে ঢুকায় দিবি 500 1000 টাকার ছেড়া নোট প্রাপককে কেউ দেখাইয়া দিছে এমন বুজুর্গ আমার চোখে খুব কম পড়ছে কত ভাবে যে গুণ অর্জন করছে হিসাব আছে আপনার কাছে একজন 20000 টাকা পাবে সচল না অচল কত করে সচল না অচল সচল 500 1000 টাকার নোট বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অচল নয় আমরা অচল করে ফেলেছি জনগণ যেটা বলবো ওইটাই কিছু করার নাই কেউ নিচ্ছে না অচল আপনি আপনার প্রাপককে 19000 টাকা দিলেন সচল ভিতর একটা ছেড়া নোট ঢুকায় দিলেন অচল বারবার টাকা গোনার সময় ওই নোটটা যখন দ্রুত চলে যায় মনে করেন কি বাঁচা যে বাঁচলাম কি জেতা যে জিতলাম জেতেন নাই 19000 এর ঋণ শোধ হইলো কেবল 1100 পাবে ওইটা কেয়ামতের ময়দানে দেওয়া লাগবে আপনি ছেড়া নোট হলে দেখায় দেন সে যদি মেনে নেয় আপনার দায়িত্ব শেষ খবর না আহা মুসলমান ইমানদার গরিবের সন্তান বাজারে বাদাম বিক্রি করতে আসছে কলবের রোগের কথা কইছিস বাদাম বিক্রি করতে আসছে আপনি তো ওই যে নেতা সেনু আমারে আপনি সেটা বাদাম খাইতেছেন আর কইছেন এই বাদাম কত এই যে খাইতেছ কি বাপের ডাকাইতেছ কি কেন খান অনুমতি নিছেন অনুমতি নিয়ে খাইবেন কি লাগে ওর একটা বাদাম চাবানো মানে ওর কলজা চাবানো আপনার কাছে 10 টাকা 100 টাকা 1000 টাকা কিছু না ওর কাছে সারা দিন বাদাম বিক্রি করলে টাকাই আসে 100 টাকা আপনি বাদাম খাইতে চাইতেছেন ও বললো খাবেন না আপনি ও বলে বাধ্য হইয়া কারণ আপনার স্বভাব খারাপ আপনি না খেয়ে কিনেন না এজন্য বলে একটা খান এই স্বভাব বাদ দেন বাদাম কি ও বানাইছে ওর আব্বা বানাইছে আমার বাপে বানাইছে আপনার বাপে বানাইছে বাদাম কে দিছে বাদামের মধ্যে ভালো না মন্দ আমি কেমনে বুঝব ওই ওই ছেলেটার উপরে কেন আপনি দায় চাপান যে ভালো না কিনে নেবেন ও ব্যবসা করবে আপনি খাবেন যেটা পচা ফলায় দিবেন 10 টাকায় কিনছেন 10টা বাদাম কথার কথা 5টা পচা 5টা ভালো বুঝে নেবেন ওই 5টার দামই 10 টাকা আহারে রোগ কোথায় কথা বলে না কলবকে শুদ্ধ করে মুসলমান ইমানদার এজন্য কলবকে শুদ্ধ বানাও কলবকে শুদ্ধ বানাও কলবের মধ্যে যদি রোগ থাকে গুনাহ থাকে জাহান্নাম ছাড়া উপায় নাই গুনার কলব নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাজির হও কিয়ামতের ময়দান আপনাদের হেমাতুরের খেলার মাঠ নয় কথা কোন ঠিক কেমন মাঠ কেমন মাঠ আধা হাত থেকে সোয়া হাত মাথার উপরে সূর্যটা এসে পড়বে এত তাপ জমিনটা তামা হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে নবীরা পর্যন্ত পাগলের মতো ছোটাছুটি করবে শুধুমাত্র রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজদিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন এদিকে জাহান্নাম একদিকে হালুম হালুম বলে চিৎকার দেবে হাসরের ময়দানবাসীরা পাগলের মতো ছুটবে দিক সেদিক জাহান্নামের অবস্থা দেখে জাহান্নাম বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও জাহান্নামকে ফিরিস্তারা শিকল দিয়ে বেঁধেও রাখতে পারবে না
আমার রাসূল উম্মতের মায়া বড় পেশান হয়ে কাঁদবেন আর বলবেন রব্বি হাবলি উম্মতি। আল্লাহ বলবেন পয়গম্বর আপনার মাথা উঠান, এই হাসরের কঠিন ময়দান থেকে আমি আল্লাহর আরশের ছায়ার নিচে আপনার উম্মতকে ডাক দিয়া দাঁড় করান, হাউজে কাউসারের অধিকার দিয়া দিলাম, আপনার হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি বা শরবত পান করা দেন, 40 বছর মতান্তরে সারা জীবনে ও পানির পিপাসা লাগবে না। সব উম্মত দৌড় দিবে, নবী উঠে ডাক দিবেন আয় উম্মতরা আয় আয়, দুনিয়ার মধ্যে ফতোয়া খোদনায় টুপি মাথায় দিছো, এখন টুপি মাথায় দিলে কি হয় না দিলে কি হয় ফতোয়া খোঁজে অনেকে, টুপি মাথায় দিলে গুনাহ নাই এই ফতোয়াও দেয়, সুন্নতি জামা না পড়লে কি প্যান্ট শার্ট পরাও যায় যে ফতোয়াও দেয়। আল্লাহর পয়গম্বর বলবেন তুই ফতোয়া খোঁজস নাই কোনটা জায়েজ এটাও খোঁজস নাই, আমি রাসূল টুপি মাথায় দিছি তুই টুপি ছাড়ো নাই, আমি রাসূল জুব্বা পরছি তুই জুব্বা ছাড়ো নাই, আমি রাসূলের দাড়ি ছিল তুই দাড়ি ছাড়ো নাই কেন নাই, আমি নবীকে দেখো নাই আমার রোজার সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে সালাম দিছ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওরে উম্মত রোজার সামনে দাঁড়ায় সালাম দিছ, আমি রাসূল তোর সালামের জবাব দিছি তুই হয়তো শুনতে পাও নাই, তবে নবীজির রোজার সামনে দাঁড়ায় নবীজিকে সালাম দিলে মনে হয় যেন আমার সালামের জবাব আবার রাসূল দিতেছে, আল্লাহ তোকে গরিব বানাইছে তুই আমার রোজায় যাইতে পার নাই, গভীর রাতে জেগে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, আল্লাহ টাকা নাই পয়সা নাই আমার রাসূলের রোজা যাইতে পারলাম না, আল্লাহ নবীজিকে স্বপ্নে না দেখাইয়া মরণ দিও না, স্বপ্নও আল্লাহ দেখান না তবু আমি রাসূলের সুন্নাত ছাড়ো নাই। ওরে মুসলমান ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ডাক দিবেন উম্মতরা দুনিয়াতে খাবার পাও নাই, রিক্সা চালাইছো সিএনজি চালাইছো অটো চালাইছো, দিনের পর দিন না খেয়ে থাকছো, কোনদিন কাজ পাও না, ঘরে চাউল কিনতে পারো নাই, পরের দিন ক্ষুধার যন্ত্রণায় দাঁড়াইতে পারো না, তবুও কোমরে পেটে গামছা বেঁধে কাজ করতে চলে গেছ, রিক্সা চালাইছ তবুও মাথায় টুপি গায়ের মধ্যে জুব্বা, জমিনে কাজ করছ হাঁটুর উপরে কাপড় উঠাও নাই, ওরে উম্মত গভীর রাতে আবার আমি রাসূলের দরুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করছ, আমি রাসূলের অবমাননা হইলে রাস্তায় নেমে গেছো মরণের ভয় করো নাই, আয় আয় আজকে আয় আমি নবীর হাতে এক বেলা কাউসারের পানি পান কর, জীবনেও আর পানির পিপাসা লাগবে না। উম্মতেরা সব দৌড় দিবে পাগলের মতো দৌড় দিবে, অধিকাংশ উম্মতকে ফিরিস্তের পাতা দিবে তোমরা যাইতে পারবা না, তোমরা যাইতে পারবা না, তোমাদের কলব শুদ্ধ না, তোমাদের কলবে গুনার অভাব নাই,
উম্মত গুলো চিৎকার দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেখেন ফেরেশতার মাথা আসতে চায় না, পয়গম্বর বলবেন ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না, ওরা দুনিয়াতে আমাকে দেখতে পারে না, আসতে দাও। ফেরেশতারা বলবে পয়গম্বর আপনি ইন্তেকালের পর আপনার এই উম্মতের ওলামায়ে কেরাম হাতে পা ধরে কত বুঝান বুঝাইলেন, এরা মানে নাই মানে নাই মানে নাই, এদের কলবে গানের গুনার অভাব নাই, মিথ্যার গুনার অভাব নাই। এরা আপনার দাড়িটা পর্যন্ত রাখতে পারে না, টুপিটা পর্যন্ত মাথায় দিতে পারে নাই। ও পয়গম্বর এদের কি এত বুঝান বুঝানো হইল, তবু ও কলবটা গুনা দিয়া ভরা। পয়গম্বর ডাক দিয়া বলবেন সোকন সোকন, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল যদি তাড়া দেন জাহান্নাম ছাড়া উপায় নাই। হে দুনিয়ার বড় লোকেরা, টাকাওয়ালারা, হে বংশ মর্যাদা নিয়ে যারা গর্ব কর, লাভ নাই কোনো কিছু, লাভ নাই লাইয়াং ফা, কিয়ামতের ময়দানে কোনো কিছু উপকারে আসবে না। তোমার দেহের দাম নাই, তোমার সুরতের দাম নাই, তোমার সম্পদের দাম নাই, সম্মানের দাম নাই, বংশ মর্যাদার দাম নাই, ইল্লা বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে শুধুমাত্র শুদ্ধ কলবের দাম। আল্লাহ আমাদের কলবকে শুদ্ধ বানায় দেন, জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। মুখতাসার দোয়া করে দেব, কেউ উঠব না, একজনের দোয়া কবুল হলে আল্লাহ তাকে উসিলা করে সবাইকে মাফ করে দেবেন, আমিন। দোয়া না করে গেলে গুনাহ হবে না, এটা ঠিক, তবে ইবলিস খুব খুশি, কারণ ইবলিস আপনাকে বাইরে নিয়েই আল্লাহর দিকে আঙুল তুলবে। আল্লাহ বলছিলাম না সবাইরে মাপ পাইতে দেব না, এই যে দেখেন কয়েকটারে ধরে নিয়েছি, আমি একা একা দোয়া করলে কবুল হবে এর কোনো নিশ্চয়তা নাই, সবাই মিলে দোয়া করলে, একজনের দোয়া কবুল হলে আমি মাপ পাবো এর একটা নিশ্চয়তা আছে।